এমন একটি ঘটনার খুব নিন্দা জানাই। দেখেন কি হয়েছে, যে গাওড়াটলি পুকুর পার থেকে, মানে পুকুর থেকে বাসমান যে লাশ উদ্ধার করছে, লাশটি ছিল একটা অটোরিকশা চালকের, নাম ছিল তার আশিক। এই ঘটনা ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়নের গাওড়াটলি গ্রামে, যেখানে পুকুরটির পাশে একটি গুরুস্থান আছে। গুরুস্থান আর দিঘিটি, দিঘির মতো বড় সড়ো পুকুরটি, এখানে এই ঘটনাটি ঘটেছে। তো ঘটনাটি ঘটেছে শুক্রবার, শুক্রবারের হয়তো সন্ধ্যার পরে সে অটোরিকশা প্রতিদিনের মতো নিয়ে বের হয়, কিন্তু ক্যাবা কাহারা, চোর না ডাকাত বোঝা যাচ্ছে না। অটোটা নেবার জন্য চিন্তাই করে তাদেরকে অটোটা নেবার, শুধু অটোরিকশাটা নেবার জন্য তার প্রাণী মেরে ফেলেছে, হাত পা বেঁধে কি নির্মমভাবে পুকুরে ফেলে গেছে শীতের রাত্রে। দেখুন কনকনে শীত, আমরা কিন্তু সন্ধ্যার পরে শীতের জন্য মোটামুটি বের হই না, আর সেই জায়গার মধ্যে আশিকের জীবনে নেমে আসলো এই দুর্দান্ত ঘটনাটি। জানি না আসলে তার পরিবার কিভাবে সামলে নিবে। পরিবারটিও খোঁজখবর নিয়ে জেনেছি যে ফরদাবাদ কলাকান্দি গ্রামের তার বাবা দরিদ্র মানুষ, ততটা সবল না ফ্যামিলি। আসলে দরিদ্র না হলে কি ভাই এই যে আপনার অটোরিকশা চালায়, কোন অটোরিকশার মধ্যে দিয়ে রাখছে, তো কীভাবে যে তার সমাধা হবে জানি না। তবে যারা এই কাজটি করেছে তাদেরকে ধরে খুব কঠিন শাস্তির ব্যবস্থা করা হোক, উদাহরণস্বরূপ শাস্তি, যে শাস্তি আমরা আসলে শাস্তি দেখি না। আসামি ধরা পড়ছে ঠিকই, কিন্তু আসলে সেই রকম শাস্তি কিন্তু আমরা দেখতেছি না। যদি দেখতাম তো সবাই ভয় পাইত আর এই ধরনের কর্মকাণ্ডগুলা কমে যেত। দেখুন বাঞ্ছারামপুরে ইদানিং কিন্তু দেখেছি ডাকাতি হচ্ছে, চুরি হচ্ছে বিভিন্ন গ্রামে, তো এগুলা কিন্তু চলতে আসে। এই জন্য কী করা লাগবে, আমাদের গ্রামবাসী, আমরা নিজেরা সচেতন হতে হবে সামাজিকভাবে, আর প্রশাসনকে আরও হার্ড ভূমিকা রাখতে হবে। তো সব মিলিয়ে আমি বলবো যে আশিকের জীবনে যে মাত্র আশিকের, দেখেন আপনার লাশটি দেখলে বুঝতে পারবেন, মাত্র 16 বছরের ছেলেটি, মাসুম, আসলে তাকে আমি মাসুমই বলবো, কত সুন্দর একটা বয়স তার, এ বয়সে সে প্রাণ হারাবে এভাবে, একটা অটোরিকশা নিয়ে যাবে তাকে মেরে ফেলবে, খুবই দুঃখ লাগছে বিষয়টা, খুবই দুঃখ লাগছে। তো আমি প্রশাসনের কাছে, আইনের কাছে এটাই বলবো, এমন বিচার ব্যবস্থা করা হোক, তার হত্যাকারীদেরকে ধরা হোক, চক্রটাকে ধরা হোক, এটা কোন চক্র বোঝা যাচ্ছে না, চোর না ছিনতাইকারী, তা চিহ্নিত করা হোক, তারপর ভালো বিচার ব্যবস্থা আনা হোক। আসলে আমরা আর কি বলবো, আশিকের এই ছোট জীবনেই যে এত বড় মর্মান্তিক ঘটনা, আশিকের জন্য তো আমরা কিছু দিতে পারবো না, তবে আমরা ভবিষ্যতের জন্য সবাই সতর্কতা অবলম্বন করব, এবং রাতের বেলা অপরিচিত যারা ভাই তোমরা সিএনজি অটো চালাও, রাত্রের বেলা বের হবার সময় কিন্তু খুব চিন্তা ভাবনা করে প্যাসেঞ্জার দেখে বুঝে নিয়ে বের হবার, সবাই সতর্ক থাকা উত্তম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।